হ্যাঁ ভিউয়ার্স, আপনারা উইকন পিএলসির যে সফটওয়্যারটা আছে সেটার ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আগে ট্রান্সফার সেটআপে যেতে হবে। এখানে যাওয়ার পরে আমি আমার কমফোর ইউএসবি সিরিয়াল CH340 এই জিনিসটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে কানেকশন টেস্ট, দেখুন সাকসেসফুল কানেক্ট উইথ LX2E, এটা হচ্ছে আমার উইকনের পিএলসি মডেল নাম্বার, এবং ওকে দিয়ে এখানে এটা সেট হয়ে গেল। এখন সফটওয়্যারের সাথে উইকন হার্ডওয়্যারের হচ্ছে ইন্টারফেসিং হয়ে গেল। এখন আমাকে একটা পেজ খুলতে হবে, সেখানে হচ্ছে আমি এই জিনিসটা এরকমই থাকবে। এখানে হচ্ছে LX2E এটা দেওয়াই আছে, লেটার ড্রাগাম, এখানে আমি ওকে করবো। ওকে করার পর আমার এরকম একটা ইয়ে আসলো। তারপরে আমি আসার পরে এখান থেকে আমি হচ্ছে সিলেক্ট করে নিব যে আমি কি, তো আমি এটা দিব। দেওয়ার পরে এটা হচ্ছে আমার ইনপুট, আর এটা হচ্ছে এখন আমি আউটপুট দিব। তো আউটপুট হচ্ছে এটা, ওকে দিব। এবং ওকে দেওয়ার পরে এই যে আমার একটা রিলের কানেকশন হয়ে গেল একটা। এখন হচ্ছে আমি এটা একটা প্রোগ্রাম আমি লিখে ফেললাম, একদম সহজ ভিউয়ার্স। তারপরে হচ্ছে আমি এখন এই প্রোগ্রামটাকে লঞ্চ করব। আমি এটা এখন পিএলসি তে সেন্ড করে দিব। তো সেন্ড করার আগে আমাকে যেটা করতে হবে কম্পাইল করে নিতে হবে। কম্পাইল কম্পাইল যখন করব, করার পরে হচ্ছে কম্পাইল মানে আমি এটাকে সেভ করে নিব। তো ধরেন আমি এখানে ফার্স্ট নামে একটা প্রোগ্রাম আছে, আমি ওইখানে সেভ করে নিব। তো রিপ্লেস, ইয়েস। এখন হচ্ছে আমি রাইট পিএলসি তে যাব। রাইট পিএলসি তে যখন যাব তখন দেখবেন যে একটা ইন্টারফেস আসবে। তো এই যে রাইট লেখা আছে, তো এখান থেকে আমরা শুধু এই অংশটা সিলেক্ট করব, এই অংশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা প্রোগ্রামটা এক্সিকিউট করব। কিন্তু আপনি প্রোগ্রামটা এক্সিকিউট করার আগে আপনার পিএলসি কে সবসময় হচ্ছে অফ মোডে রাখতে হবে, মানে পিএলসি রানিং থাকবে, পাওয়ার থাকবে, বাট পিএলসি অফ মোডে থাকবে বিফোর প্রোগ্রাম এক্সিকিউশন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে পিএলসিটা যখন এই রানিং মোডে থাকবে তখন হচ্ছে আপনি প্রোগ্রাম এক্সিকিউট করবেন না। এখানে একটা সুইচ আছে, এই সুইচটা জাস্ট অফে দিয়ে এই যে রানিংটা দেখেন অফ হয়ে গেছে, আবার যখন রানিং, এই অবস্থায় কখনো হচ্ছে আপনি প্রোগ্রাম দিতে পারবেন না। এটাকে আপনি অফ মোডে নিয়ে তারপর হচ্ছে প্রোগ্রাম দিবেন। এখন প্রোগ্রামটা চলে যাচ্ছে, সাকসেসফুলি চলে গেছে প্রোগ্রামটা। ভিউয়ার্স, আপনারা একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, এখানে পিএলসির কানেকশন ডায়াগ্রামটা দেখা যাচ্ছে। তো আমরা হার্ডওয়্যারটা দেখার আগে কানেকশনটা দেখে নেই। সেটা হচ্ছে আমার পিএলসিতে আমি 24 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করছি, সেটা আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে, যেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে এই স্নাইডারের একটা 24 ভোল্টের ডিসি পাওয়ার সাপ্লাইয়ের কথা বলেছিলাম, শো করেছিলাম, এবং 220 ভোল্টও এখানে লাগবে। দেখেন এল এবং এন, এখানে হচ্ছে 220 ভোল্টের ফেসটা হবে আর নিউট্রাল কানেকশনটা এই এনে হবে, এনে দিয়ে দিবেন। এটা হচ্ছে একদম ইজি, এই জায়গাটা জাস্ট এসি কানেকশনটা এখানে দিবেন। দেওয়ার পরে যেটা করবেন, তারপর হচ্ছে ডিসি কানেকশন দিবেন। ডিসি কানেকশনের জন্য হচ্ছে দেখুন 24 ভোল্ট দেওয়া আছে এখানে, এই 24 ভোল্টে হচ্ছে পজিটিভটা দিবেন, আর আমার নেগেটিভটা
হবে হচ্ছে কমনে, কমন কমনে আমার নেগেটিভটা হবে, এবং এই কমন এবং হচ্ছে এসএস এটা হচ্ছে শর্ট থাকবে, এটা শর্ট করে দিবেন, এসএসটাও শর্ট থাকবে, এসএস আর কম কম সিওএম এই জিনিসটা হচ্ছে শর্ট হয়ে যাবে। আর আপনি যখন প্রোগ্রাম দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি 220 ভোল্ট, ডিরেক্ট 220 ভোল্ট ইউজ করতে পারবেন। তো এই যে এখানে দেখেন লোড দেওয়া আছে, তো এখানে হচ্ছে নেগেটিভ পজিটিভ দিয়ে রাখছে, তো আপনি মানে 24 ভোল্ট ইউজ করতে পারেন, ডিসি দিতে পারেন ডিসি লোডের জন্য, বাট এখানে আপনি ডিরেক্টলি 220 ভোল্ট দিতে পারবেন। সেটা হচ্ছে আপনি এখানে হচ্ছে COM0, COM0 এবং এই COM0-তে আপনি হচ্ছে ফেস প্রবেশ করাবেন, এবং তারপরে হচ্ছে সেটাও Y0 দিয়ে বেরিয়ে যাবে। এই যে Y0 দেখুন, Y0 দিয়ে বেরিয়ে যাবে এবং বেরিয়ে যেয়ে সেটা লোডে লাগবে, লোডে কানেক্ট হবে, আর লোডের অপর প্রান্তে যেই নেগেটিভটা থাকবে সেটা হচ্ছে এসি কানেকশানের নেগেটিভের সাথে কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এই অংশটা এই পজিটিভ থেকে লোডের এই পর্যন্ত এই অংশটা হচ্ছে নেগেটিভ থাকবে, আর আপনি হচ্ছে ফেসটা জাস্ট এখান দিয়ে ফেস প্রবেশ করাবেন, তারপরে Y0 দিয়ে বেরিয়ে যাবে। জাস্ট এতটুকু জায়গায় হচ্ছে চেঞ্জ আছে, আমি ডিসি দিয়ে করি নাই, আমি এসি দিয়ে করছি। আর ডিসি দিয়ে করলে করতে পারেন, আপনার কোনো সমস্যা নাই, বাট এসি লোড কেন দিবেন তার একটা কারণ আছে, সেটা হচ্ছে উইকনের পিএলসির আমার যে মডেলটা সেটা হচ্ছে আপনার ডিরেক্ট রিলেতে 220 ভোল্ট দেওয়া যাবে, এবং সেটা হচ্ছে LX2E0806MR, 06 0806 MR, MR যদি আর থাকে এর মানে হচ্ছে এটা রিলে টাইপ। তো রিলে টাইপ হওয়াতে আপনি এটাতে খুব সহজেই আপনি তার আউটপুটে 220 ভোল্ট ডিরেক্টলি দিতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। সো ভিউয়ার্স, এখন চলুন আমরা হার্ডওয়্যারটা দেখে নিই।